ম্যাডাম, ডিনারে কি অর্ডার করবেন? আমি রাতে খাবো না, শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘুমাবো। তাহলে কি স্যারের জন্য ডিনারের অর্ডার করব? সেটা আপনার স্যারকে জিজ্ঞেস করুন। খাবে কি খাবে না সেটা আমি দেখতেছি, কিন্তু তোমার যে দায়িত্বটা দিলাম সেটার কদর কি করছো? সব রেডি আছে স্যার। গুড, ভেরি গুড। তুমি যাও, সবকিছু অ্যারেঞ্জ করো। হ্যাঁ, আমি আসতেছি। জি স্যার। যাও। জি। কি ব্যাপার, কথা দেবেন? সমস্যা কি? সমস্যা নাই তো, সমস্যা তো সব শেষ করেই দিছি, এখন তুমি মুক্ত, সমস্যা মুক্ত। সমস্যা হইলে যে বললা রাতে ভাত খাবা না, কেন? ক্ষুধা নাই তাই বলছি, তুমি খায় না? ঠিক আছে, খাওয়ার দরকার নাই, একটু বাইরে আসো। বাইরে যাব কেন? বাইরে ভাল লাগতেছে না, এখন বাইরে যাব না। আজকেই তো শেষ, তারপর তো দুজনকে পথে যাচ্ছি। আজকের রাতটা মানে আমার দু একটা কথা শুনলো, সমস্যা হওয়ার তো কথা না আমার কি, তাও কে কি করতে হবে এখন? বললাম বাইরে আসো, কথা আছে তোমার সাথে। কথাগুলো এখানে বলো। এখানে বল, এখানে বলা গেলে তো এখানেই বলতাম, বাইরে যেতে বলতাম। চল। এত আয়োজন কিসের? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। শেষ বেলায় সবকিছু শেষ করে দিয়ে এখন এগুলো করার কোনো দরকার ছিল? থ্যাংকস তারিখটা মনে রাখার জন্য। ওই ফ্যামিলি কাউন্সিলর যখন বললো যে আপনারা বাইরে গিয়ে ঘুরে আসেন, তখনই ঠিক করে রাখছিলাম আজকের দিনটা আসব। আসো। আচ্ছা, তুমি ছবি তুলতে পারো তোমার মোবাইলে? জি স্যার। ধরাও, ধরো। ছবি তুলো আমাদের। হ্যাঁ,
স্যার উনি আসছেন। আচ্ছা, এই কেকটা তোমরা সবাই মিলে খেয়ে নিও। হ্যাঁ জি স্যার। আমি ফুই নিই নি। থ্যাংক ইউ স্যার, হ্যাপি অ্যানিভার্সারি। চুপ করে আসো।